তার জন্য তাকে পেয়ে আমরা অনেক খুশি। তার জন্য আনোয়ারাত বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের গরিব ও হতদরিদ্র পরিবারের মধ্যে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করছে বোয়ালিয়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশন। শুক্রবার মে 24 তারিখ বিএলএ বোয়ালিয়া মরদ সংগঠনের সহসভাপতি মিঠু কুমার শিলুর সভাপতিত্বে এন্ড প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইম শাহ। এই সময় সংগঠনের উপদেষ্টা আব্দুল সাত্তারের পরিচালনা তার উপস্থিত আছেন আল আমিন একাডেমির অধ্যক্ষ মিয়া এম এ করিম, ইউপি সদস্য আব্দুল হামিদ, নূর মোহাম্মদ, মাওলানা মফিজ, পৃষ্ঠপোষক মোহাম্মদ মফিজ সহ অর্থ সম্পাদক মোহাম্মদ দিদার, হাফেজ আকরাম, মোহাম্মদ জামাল, ওয়াহিদ সহ অন্যান্য দল। দ্বিতীয়বারের মতো আর ইফতার বিতরণ সফল করছি এবং বোয়ালিয়ার 72 বোয়ালের মধ্যে আর 300 পরিবারের মধ্যে আর ইনশাল্লাহ বিতরণ সফলভাবে সৌন্দর্যভাবে শৃঙ্খলাভাবে আর সফল করবে। এই 2 বছরে যা ঘুরে গিয়ে নজিরবিহীন, গত বছর তারা দেখিলাম যে 200 পরিবার ইফতার দিয়ে আমি বলেছিলাম, এখন এই বছরে 300 পরিবার এবং তারা সুন্দর কদিন নিয়ত দেখিল যে এলাকার পয়সা লই লেখাপড়া করিবেন লই। তার জন্য তাকে পেয়ে আমরা অনেক খুশি। তার জন্য ডেক্স নিউজ সিপ্লাস টিভি।